কুম আসসালাম ওয়া আবরাকাতু যে আমাদের একদিনী ভাই জানতে চেয়েছেন যে শিরিককারীর বাসায় কি ভাড়া থাকা যাবে আলহামদুলিল্লাহ ওয়াহাদাম বাদ জি সম্মানিত ভাই আপনি এমন এক জায়গায় পৌঁছেছেন যেখানে অধিকাংশই মানুষ মশরিক অধিকাংশ মানুষ মশরিক তো এখন আপনি বাসার দরকার যেহেতু থাকতে হবে কিছুদিন তো এই ক্ষেত্রে আমাদের করণীয় হলো এই যে যে বাসায় থাকবেন সেখানে যদি শেখ না হয় বা সেখানে যদি পূজা পাঠ করা না হয় তাহলে সে বাসায় থাকতে কোনো সমস্যা নাই তবে এই বাসা নেওয়ার আগে আপনাকে দেখা উচিত এমন এক জায়গায় তালাশ করা উচিত যেখানে আপনার আল্লাহর এবাদতবন্দি করতে কোনো ধরনের বাধা বিঘিনি আসবে না এমন জায়গা আপনাকে তালাশ করা উচিত তবে যদি আপনি ব্যর্থ হন এবং অপরিচিত হন সেই ক্ষেত্রে যদি আপনি এমন ঘর ভাড়া নিয়ে ফেলেন যে ব্যক্তি মস্রেক যে ব্যক্তি মস্রেক তো মোশেকের বাসায় থাকতে কোনো সমস্যা নাই মোশেকের বাসা যদি হয় সেখানে থাকতে কোনো অসুবিধা নাই যদি সেই বাসায় থাক থেকে যদি আপনি আল্লাহর ইবাদতব্দ করতে না পারেন আল্লাহর আনুগত্যের কাজ যদি করতে না পারেন তখনই আপনার সমস্যা এসে যাবে যে এই বাসায় থাকা যাবে কি যাবে না কিন্তু মসৃদ হওয়ার অর্থ এটা না যে তার বাসায় বা তার বিল্ডিংয়ে থাকা যাবে না ভাড়া নেওয়া যাবে না এ কথা ঠিক না সেখানে থাকা যাবে তবে আপনার তালাশ করা উচিত যে এমন এক বাসা থাকা যেখানে কোনো ধরনের যেন কারো আপত্তি না থাকে কোনো মুসলিম ব্যক্তি যদি বাসা থাকে সেটা সব থেকে উত্তম যেহেতু সেখানে আপনি আল্লাহর আনুগত্যের কাজ করতে কোনো ধরনের সমস্যা হবে না তাই যদি বাসা করে হয় সেক্ষেত্রে আপনি ভাড়া থাকতে পারেন যেমন দোকানপাট একজন হিন্দু ব্যক্তি ও মুসলিম ব্যক্তির দোকান আপনি ভাড়া নিলেন সেখানে আপনি বৈধ ব্যবসা করেন কোনো সমস্যা নাই যেমন হোটেল ও মুসলিমের হোটেল কিন্তু সেখানে কোনো হারাম বস্তু সেখানে ব্যবসা করা হয় না বা যে খাবার আপনি খাবেন সেখানে সেটা খাবারটা হারাম না তো সেটা খেতে কোনো সমস্যা নাই আল্লাহ রসুল সাল্লা ও অমুসলিম মস্রিকদের সাথে ইহুদি খ্রিস্টানদের সাথে ব্যবসা বাণিজ্য করেছেন কোনো সমস্যা নাই তাদের বাসায় গিয়ে উঠা বসা করেছেন খাবার খেয়েছেন দাওয়াত গ্রহণ করেছেন তাই রীতি নীতি হিসাবে রীতি রেওয়াজ হিসাবে যদি ব্যক্তির বাসা ভাড়া নিতে হয় কোনো সমস্যা নাই তবে পরেজকারী তা করতে গিয়ে সে মুসলিম ভাষা তালাশ করার চেষ্টা করবে যে না থাকে কোনো সমস্যা নেই যায় আছে বাকি অল্লাহ আলম সাহাব সালাম আলাইকুম রহমতুল্লাহ